ব্যাপার রাখি, তুমি কি শাওয়ার না নিয়ে রেডি হয়ে গেছো? কি বাজে কথা বলছো, শাওয়ার কেন নেবো না, শাওয়ার নিয়ে তো রেডি হলাম। না আই এম শিওর তুমি শাওয়ার নেওনি, শুধু শেভ করেছো, কি মুশকিল। বলো না বাজে কথা বলো না, কেন শাওয়ার নেবো না, শাওয়ার নিয়ে তো রেডি হয়েছে। খুবই কোথাকার, আমি খুবই শোনো, আমি না প্রতিদিন শাওয়ার নেই, আর তুমি যেদিনই তোমার ঘুম থেকে উঠতে দেরি হবে ওই দিনই তুমি শাওয়ার না নিয়ে অফিস চলে যাও। প্লিজ বকবক করো না। ঠিক আছে আর বকবক করতেও যাচ্ছি না, তবে তুমি নাস্তা না খেয়ে অফিস যেতে পারবে না। না না আমি নাস্তা খেতে পারবো না, সময় নেই। আচ্ছা প্রতিদিন তুমি নাস্তা না করে অফিসে যাও কেন বলো তো? সকালে নাস্তা খেতে ভালো লাগে না, অফিসে গিয়ে খেয়ে নেবো। আমি জানি তুমি অফিসে গিয়ে খাবে না, আর অফিসের খাওয়া বাসার খাওয়া কি এক হলো? প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না, অসহ্য হয়ে যাচ্ছে। তুমি যদি প্রতিদিন সময় মতো ঘুম থেকে উঠতে, উঠে ব্যায়াম করতে, তারপর নাস্তা খেতে, এরপর অফিসে যেতে, তাহলে প্রতিদিন এই একই কথা আমার তোমাকে বলতে হতো না। থাকো তো ঘরে বসে, শুয়ে থাকো, আরাম করো, এর জন্য টের পাও না। যদি প্রতিদিন অফিস করতে তাহলে সূর্য কোন দিক দিয়ে উঠে আর কোন দিকে ডুবে তখন টের পেতে। নাস্তা দুপুরে লাঞ্চ সব বের হয়ে যেত, সারাদিন মনে হচ্ছে কোনো কাজ কাম নাই, শুধু খাই 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 আর খাই। ঠিক আছে কেউ না, সারাদিন তুমি না খেয়ে থাকো আমি আর তোমাকে কিছুই বলবো না, অসহ্য কথা। হ্যাঁ ভালো লাগে না আমার, প্রতিদিন একই চিঠি, প্রতিদিন নাস্তার জন্য আমাকে চিৎকার চেঁচামেচি করতেই হবে। আজকাল তোমার বাবাকে খুব মনে পড়ছে। কেন বাবা? উনি যদি বেঁচে থাকতেন তাহলে লজ্জায় তার সামনে আমি যেতে পারতাম না। এই কথা বলছেন কেন বাবা? কারণ তোমার বিয়ে ঠিক হয়েছিল আমাকে দেখে, আমার ছেলেকে দেখে না। হয়তো তোমার বাবা ভেবেছিলেন ছেলে বাবার মতোই হবে, কিন্তু কি ব্যাপার হাসছো কেন? আপনি এসব নিয়ে এত ভাবছেন কেন বাবা? কারণ ছাড়া কি আর ভাবছি, ছেলেটা যে এত নিকৃষ্ট হবে আমি ভাবতেই পারিনি। বাবা আপনাকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে আমি অনেক সুখী। হ্যালো, তুমি খেয়েছো? আচ্ছা অফিস টাইমে তুমি আমাকে ফোন করো কেন? অফিস আমার কত কাজ, তোমার সাথে কথা বলার মতো কোনো টাইম আমার নেই। আশ্চর্য, আমি তোমার স্ত্রী রাকিব, সারাটা দিন আমি বাসায় একা একা থাকি, আমি কি একটু তোমার সাথে কথাও বলতে পারবো না? যোগ্যতা নাই তো, বাসায় বসে থাকতে হবে। আমার মতো যদি একটা অফিস থাকতো তাহলে এরকম ফোনে কথা বলা কোথায় উড়ে চলে যেত? এত কাজের চাপ, লাঞ্চের কথাই তো ভুলে গেছি। কি বলছো তুমি, তুমি তো ব্রেকফাস্টও করোনি, লাঞ্চও করোনি, আশ্চর্য রাকিব এভাবে চললে তুমি কি করে বাঁচবে? নিজে তো ঠিকই লাঞ্চ করে ফেলেছো। হ্যাঁ করেছি, কিন্তু কি করব বলো, আমি যদি না খাই তাহলে বাবাও না খেয়ে থাকবে। তা তো করবেই, স্বামী খাক না খাক, না খেয়ে মরে যাক, নিজের তো লাঞ্চ করতেই হবে, নিজের খেতেই হবে।
তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমার কোনোভাবে কথা বলার কোনো সময় নেই। রাখি, বাই। আরে রাকিব, কেমন আছিস দোস্ত? না রে, ভালো নেই। তুই কেমন আছিস? সবাই কেমন আছি জিজ্ঞেস করলে ভালো না থাকলে বলে ভালো, আর তুই বলছিস ভালো নেই, তার মানে মনে হয় ভালো আছিস। না রে, মোটে ভালো নেই। ভালো নেই বলে বলছি ভালো নেই। বড়লোক বাবার ছেলে, বাড়ি গাড়ি এত কিছু থাকতে যদি বলিস ভালো নেই, তাহলে আমরা কই যাই বলতো? না রে, তোরাই ভালো আছিস। আচ্ছা তাই, তাহলে কাজ কর দোস্ত, তোর গাড়িটা আমাকে দিয়ে দে। আমি না ভালো থাকতে থাকতে না একেবারে একঘেয়ে লাগছে, এখন একটু তোর মতো ভালো না লাগা দরকার। তোর বাড়িটাও আমাকে দিয়ে দিস। তাহলে তুই কোথায় থাকবি? হ্যাঁ, তুই আমার মেসে এসে থাকিস। তুই এখনো মেসে আছিস? তো কই থাকবো, মেসেই থাকি। সেই একই মেসে? হ্যাঁ, তাছাড়া আমি না এক জায়গায় বেশি দিন থাকলে না মায়া লেগে যায়। কি করবো বল, যাবি নাকি আজকে? আজকে আজকে না গেলে কবে যাবি? তোর সাথে আমার শেষ দেখাটা কবে হয়েছিল বলতে পারবি? পরের দেখাটা আবার হয় কিনা তা কে জানে, গেলে তো আজকেই যেতে হবে। ঠিক আছে চল। চল মানে? আরে ভুলে গেছিস, আমার মেসে কি গাড়ি নিয়ে যাওয়া যায়? আমার মেসে যেতে হলে পায়ে হেঁটেই যেতে হবে, বরঞ্চ তোর ড্রাইভারকে বলে দে। তুমি সকালে ব্রেকফাস্ট করনি এবং আমি শিওর যে তুমি লাঞ্চও ঠিক মতো করনি। ওঠো, উঠে কাপড় চেঞ্জ করো, চেঞ্জ করে ডিনার করো, তারপরে শুবে। ওঠো। এই রাকি, ঘোড়ার ডিম, একটা কথাও যদি আমার শোনে এই লোকটা। আরে কি, দূর সরো। শোনো, তুমি খাওয়া শেষ করে বাবার সাথে বাইরে হাঁটতে যাবে। প্রতিদিন ডিনার করার পর একটু যদি তুমি হাঁটো তাহলে সেটা শরীরের জন্য খুব ভালো, তাই না বাবা? একদম ঠিক বলেছো। রাতে খাবার পর আমরা সোজা ঘুমোতে যাই, ফলে ক্যালোরিগুলো বার্ন করবার জন্য শরীর সময় পায় না, ক্যালোরি জমে যায় আর ফ্যাট সৃষ্টি হয়। একটু হেঁটে নিলে এটা আর হয় না। শুনেছো বাবা কি বললো? খাওয়ার পর একটু হাঁটতে হয়, তাহলে এরকম ভুঁড়ি আর বাড়তো না। শুধু ঠিকমতো খেলে হবে না, তাকে বলে দাও শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে সময় মতো ঘুমাতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে, একটু বেশিও না কমও না। জি বাবা, এটা তো ওর জন্য খুবই দরকার। বাবা, ওনার রাতে একটুও ঘুমোয় না, ও দিনেরবেলা ঘুমোয়। গাড়িতে ঘুমাচ্ছে, অফিসে ঘুমাচ্ছে, টয়লেটে ঘুমাচ্ছে। দিনেরবেলা ও শুধু ঘুমায় না তো, রীতিমতো নাক ডেকে ঘুমায়। না, এটা ঠিক না, তাকে আরও বলে দাও।
রাকিব, উঠো, অনেক সকাল হয়ে গেছে, উঠো, উঠে ব্যায়ামে যাও। রাকি, এই উঠো না। তুমি আর একটা কথা বলবে না? কেন আমি কথা বলবো না? তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে চলবে। রাকিব দেখো, সব কিছুর একটা নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম মানে আমার, তুমি কি বুঝো? তুমি কি বুঝো? আমাকে নিয়ম শেখাতে এসেছে, শুধু তো খাও আর ঘুমাও, নিয়ম কানুন শেখাতে এসেছে আমাকে। যাও, আমাকে শেখাতে এসো না। তোমার ভালো চাই দেখে এসব কথা বলি। আমার ভালো তোমাকে চাইতে হবে না, আমার ভালো আমি নিজে যথেষ্ট ভালো বুঝি। তার মানে আমাকে আর তোমার কোনো প্রয়োজনও নেই? না, নেই। তাহলে কি আমি এই বাসা ছেড়ে চলে যাব? হ্যাঁ যাও, কে তোমাকে থাকতে? নিচে এসো। তুমি কোন সাহসে বৌমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছ? ও আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে। তাই ওর এই বাসা থেকে চলে যাওয়া দরকার, তাই না? ইয়েস। আজকে তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যে আমার বৌমাকে বিয়ে করেছো এটা তোমার যোগ্যতা নয়, এটা আমার যোগ্যতা। তোমার বাবার সামাজিক অবস্থা দেখে তোমার শ্বশুর তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছেন, এতে তোমার কৃতিত্ব নেই। যদি এই বাসা থেকে কাউকে যেতে হয় সেটা তুমি, ও নয়। এমন কোনো জায়গায় তুমি চলে যেতে পারো যেখানে তোমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না। সারাদিন ঘুমাতে পারবে, সারা রাত জেগে থাকতে পারবে, ইচ্ছে করলে না খেয়েও থাকতে পারবে। ছাড়া ওকে ঢুকতে দেবে না। জি আচ্ছা, ঠিক আছে, যাও। আমি জানি রাকিবকে চলে যেতে বলাতে তুমি মনে অনেক কষ্ট পেয়েছ, কিন্তু এছাড়া তো আমার কিছু করার ছিল না। তবে তুমি এ বাড়ি থেকে যাবে না, সবসময় আমার সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখবে। মনে রাখবে আমি এমনি এমনি হুটহাট করে কিছু করি না, এর পেছনে কারণ থাকে। জি বাবা। আর এখন থেকে তুমি চাকরির চেষ্টা করো, আমি চাই তুমি নিজের যোগ্যতায় দাঁড়াবে। জি বাবা।
আজ থেকে তুমি আমার ছেলের বউ না। জি, আজ থেকে তুমি আমার মেয়ে। আমিও কি তাহলে মানে রেডি রেডি হয়ে তোর মতো ব্যাগ গুছিয়ে তোর বাসায় চলে যাবো? না। কেন? আমি এখন থেকে তোর এখানেই থাকবো। হুম, থাকবি। আর চুক্তি শর্ত অনুসারে আমি তোর বাসায় থাকবো। সেটা হবে না। কিন্তু? কোনো কিন্তু নেই, মন মেজাজ খারাপ আছে। আমাকে এখন একটু ঘুমোতে দে। অফিস নেই তোর? আজকে যাবো না, শোন না। গ্রাজুয়েশন তো করেছেন অনেক আগে, কিন্তু এতদিন কি চাকরি টাকরি কিছু করেছেন? জি না স্যার। তো আপনার স্যালারি এক্সপেকটেশন কেমন? স্যার আসলে আমার কোনো এক্সপেকটেশন নেই। এই মুহূর্তে একটা চাকরি আমার ভীষণ দরকার। ঠিক আছে, আপনার সিভি যেটা বলছে আপনার সব কিছুই ভালো আছে। আই থিঙ্ক ইটস অলরাইট। ঠিক আছে, আপনাকে আমরা পরে জানাবো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আমি আসি। সালাম স্যার। কনফিউশনের কোনো কারণ আছে? আমি অবশ্যই এখানে থাকবো। হ্যাঁ, তোকে তো সিরিয়াসলি মনে হচ্ছে। আচ্ছা দোস্ত, কি করছিস তুই? আরে অফিসে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। আচ্ছা ভালো কথা, এখন থেকে তোর এই অফিসের কাজগুলো অফিসেই সেরে আসতে হবে। কেন? কারণ এই কম্পিউটারটা আমার রুমমেটের। ও, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, শরীর খারাপ করবে।
চব্বিশটা মিস কল বস, দশটা বাজে, দশটা বাজে আমি অফিস যাবো কখন? আর নিলয় কিরে, তুই ওকে ডাকিস নি কেন? ডাকার কথা ছিল নাকি? আরে তোকে আমি বললাম না যে সকালে আমার অফিস আছে। আরে বাবা, অ্যালার্ম দিয়ে রাখলি তো হতো। তুই যাবি না অফিসে? আমার তো আজ বিকালে শিফট। বাবা, আমি কিছুদিন আগে একটা অফিসে সিভি জমা দিয়েছিলাম, ওরা আজকে আমাকে জয়েন করতে বলেছে। গ্রেট, আমি যাব বাবা। যাবে, অবশ্যই যাবে, 100 বার যাবে। তবে একটা কথা মনে রাখবে, জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে হয় দাবার চালের মতো চিন্তা ভাবনা করে, আর কোনো কিছু করতে দেরি করা যাবে না, কারণ সুযোগ সবসময় আসে না। জি বাবা, তোমার জন্য আমার দোয়া রইল। দোয়া করবেন বাবা, আসি। এসো। কিরে, এত রাত করে? দেরি করে অফিসে গেছি, সব কাজ শেষ করে তবে তো বেরোবো, তাতে দেরি হবে না। ভীষণ খিদে পেয়েছে, তুই খেয়ে ফেলেছিস? হ্যাঁ, আমি তো খেয়েছি। কেন, তুই খেয়ে আসিস নি? না, এখন খাবো। খাবি মানে? তুই তো মিল দিয়ে যাসনি। মিল মানে? মেসে থাকিস, মেসের নিয়ম কানুন জানিস না? আরে বাবা, মেসে থাকতে হলে আর খাবার খেতে হলে আগে জানাতে হয়, আর ওইটাকে মিল বলে। ও, তাহলে এখন উপায়? অনেক রাত হয়ে গিয়েছে অবশ্য, বাইরে তো কোনো হোটেলও খোলা পাবি না। কি করি? দাঁড়া, উপায় একটা আছে। চানাচুর আছে, এটা খা, আজকের মতো পার করে চলবে না? চানাচুর? হ্যাঁ।
হ্যালো 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 বাবা, অনেক রাত হয়েছে, চলেন ঘুমোতে যাবেন, ওঠেন, চলো। হ্যালো, তোমার মোবাইল বন্ধ কেন? কে বলছেন? আমি রাকিব। রাকিব কে? এই নামে কাউকে তো চিনি না আমি। মানে আরে কি আশ্চর্য, এভাবে করে একজন অপরিচিত মানুষকে ফোন করে ডিস্টার্ব করছেন কেন? তিথি। ও বাবা, খোঁজ খবর নিয়ে নামটা তো ঠিকই বের করে ফেলেছেন। তিথি, তুমি এভাবে আমার সাথে কথা বলছো কেন? আচ্ছা, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? নাকি এতটুকু ভদ্রতা শেখেননি যে একজন অপরিচিত মানুষকে ফোন করে কথা বললে প্রথমে তাকে আপনি বলতে হয়? ওকে ওকে, তিথি শোনো, তুমি তুমি আমার সাথে একদিন দেখা করো। ওয়াই, আমি কেন আপনার সাথে দেখা করতে যাব? আমি আমার হাজবেন্ড ছাড়া কারোর সাথে দেখা করবো না, কথাও বলবো না। আমার বাবা বলেছে সামনের মাসের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে। এসব তুমি কি বলছো? শুনেন, আপনি আর কোনো দিন আমাকে ফোন দেবেন না, ওকে? বাই। দিদি, দিদি। বাবা, আপনার ছেলে। চলো চলো। হ্যাঁ চলো। উনিই হতে পারে একমাত্র সমাধান। ও, তাহলে এই অবস্থা? জি মামা, এখন আপনি ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে কি করতে হবে? আমি জানি না, কিন্তু মামা আমি আর পারছি না। তুমি বাসায় চলে যাও। বাবা বাসায় ঢুকতে দেবে না। ও তাই তো, তোমার বাবা তো তোমাকে বের করে দিয়েছে। কিন্তু মামা, তিথিকে ছাড়া আমার চলছে না। তিথিকে ছাড়া আমার চলছে না, এই কথাটা আগে মনে ছিল না? হ্যাঁ, আমার ভাগ্নিটা এত ভালো একটা মেয়ে। সরি মামা, আমার ভুল হয়ে গেছে। এখন তো কোনো উপায় দেখছি না। কি বলছেন মামা? আপনি উপায় না দেখলে তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক আছে, আমি দেখব। মামা কবে দেখবেন? মামা শীঘ্রই দেখব। মামা বলেন না যে কালকে দেখবেন? আমি আমার সময় মতন দেখব। তুমি এখন যাও তো, যাও। ঠিক আছে, স্বাগত। শুনলাম কি যেন ঘটেছে। কি ঘটেছে আমি তো কিছুই জানি না। তিথি, তুমি জানো? কিছু ঘটেনি না। রাকিব? রাকিব? রাকিব কে? আমি তো চিনি না। তিথি, তুমি চেনো? ও হ্যাঁ, আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। কি, এতে এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? আর শোনো, তোমার কাছে কোনো পাত্র থাকলে তাকে খবর দিও আমার সাথে যোগাযোগ করতে। আগে আসলে আগে পাইবে, এই ভিত্তিতে পাত্র নির্বাচন হইবে। তোমার কি আর কিছু বলার আছে? আমার কিছুই বলার নেই। মনে হচ্ছে আমি নতুন পৃথিবীতে জন্ম নিয়েছি। ভালোই তো, পৃথিবীতে সবার মরার সময় হয় আর তোমার নতুন করে জন্ম হয়। মামা তো এখনো কিছু জানালো না।
তিথি, যাক ভালোই হলো, তোকে একা পেয়ে ভালোই হলো। ইয়ে বলতো, ঘটনাটা কি? কিসের ঘটনা? কিসের ঘটনা মানে? তুই কি আমার সাথে ফাজলামো করছিস? আরে কিসের ফাজলামো? তুই আর তোর শ্বশুর দুজনে কি পাগল হয়ে গেছিস? আরে আমার শ্বশুরটাকে সেটাই তো জানলাম না, তাহলে বুঝবো কেমন করে যে পাগল না ভালো? গেছে, একবার পুরাটাই গেছে। আপনি ওই ছেলেটাকে চেনেন? কি হয় আপনার? বলে কি মেয়েটা? আরে ও তো জামাই, মানে আমাদের ভাগ্নে। বুঝেছি, তার মানে আপনিও হচ্ছেন ওদের দলের। আপনার সাহস তো কম না? ওদের দলের হয়ে এই বাড়িতে ঢুকেছেন কিভাবে? আই আকাশ, আকাশ ম্যাডাম, যেহেতু সম্পর্কটা উল্টে গেছে, সেহেতু তুমি আর এখন থেকে আমার জামাই না, তুমি এখন থেকে আমার ভাগ্নে। কি ভাগ্নে? আরে চুপ করে আছো কেন? আমি ভাবছি আমি কি করব। আরে তুমি যখন আমার ভাগ্নে হয়েই গেছো, তখন তোমাকে আমি একটা পরামর্শ দেই। পরামর্শ দেন দেন মামা। বাবা তার মেয়েকে বিয়ে দিবেন শিগগিরই। কি? তাই তো বলল, তুমি প্রার্থী হিসাবে তাড়াতাড়ি নামটা লিপিবদ্ধ করো। প্রার্থী? মামা আমি তো অলরেডি। পুরাতন হিসাব বাদ, এখন থেকে নতুন হিসাব। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। যদিও তুমি তাদের ব্ল্যাক লিস্টে আছো, কিন্তু আমার মতন ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, তা না হলে তুমি তোমার তিথিকে কিন্তু হারাবে। আপনি কে, কার কাছে যাবেন? বাড়িতে ঢুকে পড়ছে। না, ওই আমি আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম, বড় সাহেবের সঙ্গে দেখা করব। কিসের প্রস্তাব? স্যার জিজ্ঞাসা করলে আমাকে বলতে হবে না, আমার বলেন না। ওই ওনার মেয়ের বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, তা পাত্র কে? পাত্র, আপনি দাঁড়ান, আমি বড় সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। স্যার বড়, বিয়ের প্রস্তাব নিয়ে একজন আসছে। কে? ছোট সাহেব। ঠিক আছে, ওকে ভেতরে পাঠিয়ে দাও। জি। Thank you.
চলে এসেছি বাবা। তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। নাম? জি, রাকিব চৌধুরী। বসো। জি। আমার নাম আশরাফ চৌধুরী আর আমার মেয়ে তিথি চৌধুরী। আসসালামু আলাইকুম। আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও? জি। আমার মেয়েকে বিয়ে করার জন্য যে যোগ্যতার দরকার সেগুলো কি তোমার আছে? কি যোগ্যতা দরকার আপনার মেয়েকে বিয়ে করার জন্য? এক নম্বর, স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত ব্যায়াম করা। নেই, কিন্তু গড়ে তুলব। গুড, পজিটিভ অ্যাটিটিউড আমার খুব পছন্দ। দুই নম্বর, পরিমিত ঘুম। এটাও নেই, কিন্তু বিয়ে করতে পারলে হবে। কোয়াইট গুড। তিন নম্বর, ব্যালেন্সড ফুড হ্যাবিট। আপাতত নেই, তবে হয়ে যাবে। বেশ, এই তিনটা যোগ্যতার দরকার, আর কিছু দরকার নেই। কেন জানো? না, জানি না। এই তিনটা যোগ্যতা থাকলে পৃথিবীর সব যোগ্যতা অর্জন করা যায়। তাহলে কি বিয়েটা হচ্ছে? এখনো বলা যাবে না। তাহলে আর কী কী লাগবে? আমার মেয়ে তোমাকে পছন্দ হতে হবে না? তিথি, তোমার কি এই ছেলেটিকে পছন্দ হয়েছে যে ভবিষ্যতে সব কিছু করার প্রতিশ্রুতিতে বিয়ে করতে চায়? আমার মনে হয় বাবা, তাকে অ্যাডহক ভিত্তিতে বিয়ে করা যেতে পারে। আমার মেয়ের সেন্স অফ হিউমার আছে বলতে হয়। ঠিক আছে, তুমি তাকে অ্যাডহক ভিত্তিতে বিয়ে করো। আমি আসি। আমার অ্যাডহক হাজবেন্ড? সরি। ধরো আমাকে।